তুঙ্গে শ্রীলঙ্কার রাজনৈতিক ডামাডোল। পলাতক প্রেসিডেন্ট রাজাপক্ষে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীও। রাষ্ট্রপতি ভবনের দখল নিল জনতা। আগামী সোমবারই উদ্বোধন শিয়ালদা মেট্রোর। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে কেন উদ্বোধন? অসৌজন্যের অভিযোগে কেন্দ্রকে বিঁধলেন ফিরহাদ। অমরনাথে আটকে বাংলার ২১ পর্যটক, তীর্থযাত্রীদের ফেরাতে সক্রিয় নবান্ন। দুর্গতদের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর। ক্যানিংয়ে নিহত তিন নেতা কর্মীর পরিবারের পাশে তৃণমূল। দেওয়া হল আর্থিক সাহায্য, বিজেপির দিকেই অভিযোগের আঙুল নেতৃত্বদের। করোনা আক্রান্ত নোবেলজয়ী অমর্ত্য সেন, পরপর দুদিন ৩০০০ ছুঁই ছুঁই রাজ্যের সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা গ্রাফও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। রাজনৈতিক ডামাডোল তুঙ্গে উঠল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। নিরাপত্তা ভেঙে রাষ্ট্রপতি ভবনের দখল নিল বিক্ষোভকারীরা। প্রাণ ভয়ে বাসভবন ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশের এই অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সরব হয়েছেন রাজাপক্ষের দলেরই ১৬ সাংসদ। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে সর্বদলীয় বৈঠকে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ। রাজপথে নামা অসংখ্য মানুষের মধ্যে এদিন দেখা গিয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনথ জয়সূর্যকেও। বিদেশি ঋণের বোঝায় ভেঙে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। অর্থনৈতিক দুরাবস্থার জেরে প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগ দাবি করেছে দেশবাসী। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে এই আশঙ্কায় শ্রীলঙ্কার রাজধানীতে কার্ফিউ জারি করা হয়েছিল আগেই, কিন্তু প্রশাসনের বাধা মানেনি উন্মত্ত জনতা। শনিবার রাজধানী কলম্বোয় প্রতিবাদ মিছিলে পৌঁছানোর জন্য রেল কর্তৃপক্ষকে ট্রেন চালাতে বাধ্য করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা শূন্যে গুলি এবং কাঁদানে গ্যাস ছুড়লেও বিক্ষোভকারীদের দমানো যায়নি, যদিও এখনও পদত্যাগ করতে নারাজ রাজাপক্ষে। সূত্রের খবর, সেনার সদর দপ্তরে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। প্রতীক্ষার অবসান। ১১ জুলাই অর্থাৎ আগামী সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদাহ মেট্রো স্টেশনের। যাত্রী পরিষেবা শুরু হবে বৃহস্পতিবার ১৪ জুলাই থেকে। মেট্রো রেলেই এবার শিয়ালদাহ থেকে পৌঁছানো যাবে সেক্টর ৫ এ। সব ঠিকঠাক থাকলে শিয়ালদাহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিকে কেন্দ্রীয় নারী শিশু কল্যাণ এবং সংখ্যালঘু বিধায়ক দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে মেট্রোর কোনো যোগ সে অর্থে নেই। এরাজ্যের সাংসদও নন তিনি। এই পরিস্থিতিতে উদ্বোধক হিসেবে স্মৃতির নাম থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে মেট্রোর অন্দরেও। এর মধ্যেই নয়া বিতর্ক উসকে দিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অভিযোগ, অসৌজন্যের রাজনীতি করছে কেন্দ্র। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই এই মেট্রো প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। প্রকল্পের জন্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে রাজ্য। প্রয়োজনীয় জমির দাম ছিল ৬০০ কোটি টাকা, মুখ্যমন্ত্রী সে টাকাও ছাড় দিয়েছেন। তারপরেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মেট্রোর উদ্বোধন করা হচ্ছে। সব মিলিয়ে উদ্বোধনের আগেই শিয়ালদা মেট্রো নিয়ে তুঙ্গে উঠল কেন্দ্র রাজ্য সংঘাত। অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়ের মুখোমুখি তীর্থযাত্রীরা। শনিবারও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। এই অবস্থায় বাংলার তীর্থযাত্রীদের ফেরাতে সক্রিয় হল ৯৯। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে অন্তত ১৫,০০০ পুণ্যার্থীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলার ২১ পর্যটক আটকে রয়েছেন অমরনাথে। তাদের মধ্যে ১৫ জনই হাওড়ার বাসিন্দা, তবে তাদের কারো হদিশ মেলেনি বলেই খবর। শনিবার টুইট বার্তায় শোক প্রকাশ করে মমতা জানান, রাজ্যের তীর্থযাত্রীদের ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে রাজ্য সরকার। দুর্গতদের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যানিংয়ে নিহত তিন নেতাকর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধি দলের। নিহতদের পরিজনদের সঙ্গে কথা বললেন তারা। ৪,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হলো প্রত্যেক পরিবারকে। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাওয়ার পথে গত বৃহস্পতিবার খুন হন পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি এবং তাঁর দুই সহকর্মী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক। শুক্রবার ঘটনার তদন্তে গঠিত হয় ৫ সদস্যের সিট। আর এবার স্বজনহানাদের পাশে দাঁড়াতে ক্যানিংয়ে পৌঁছলেন তৃণমূলের ১৩ জনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মালা রায়, কাকুলি ঘোষ দস্তিদার, শওকত মোল্লা প্রমুখ। এই ঘটনার নেপথ্যে বিজেপিকেই দায়ী করেন মালা রায়। তিনি বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শান্তির বাংলা গড়ার চেষ্টা করছি, তৃণমূল এসব বরদাস্ত করবে না। তার সুরে সুর মিলিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন বিধায়ক শওকত মোল্লা। স্বজনহারা পরিবারগুলির পাশেই রয়েছে দল, এদিন এমনই আশ্বাস দিয়েছেন তৃণমূল শিবিরের নেতা নেত্রীরা।
দেশজুড়ে নতুন করে দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস করোনা, চিন্তায় ফেলেছে এর নয়া ভেরিয়েন্টও। সংক্রমণ ও অ্যাক্টিভ কেস বৃদ্ধির পাশাপাশি আবার বাড়ল করোনায় মৃতের সংখ্যাও। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮৪০ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাক্টিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১,২৫,০২৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে কেরল, এরপরেই রয়েছে বাংলা। পরপর দুদিন রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৩,০০০। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী শনিবার এরাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৬৮ জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে এরাজ্যে থাকাকালীনই করোনা আক্রান্ত হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। চিকিৎসকদের পরামর্শে এখন শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতিচিতেই আইসোলেশনে রয়েছেন ৮৮ বছরের অর্থনীতিবিদ। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো।